তো হে ইউটিউব ফ্যামিলি, আমার একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি, টিভিএস অ্যাপাচি 2V। তো এর প্রবলেমটা হচ্ছে চেকিং গিয়ার সেন্সার মিটারে শো করছে, এর চলেছে 780 কিলোমিটার মাত্র। তো এই গাড়িটার প্রবলেম শো করছে মিটারে। তো এখানে দেখছো এটা গিয়ারে পড়ে আছে, চাকা ঘোরাচ্ছি এবং এর গিয়ারও কিন্তু দেওয়া আছে, তাতেও কিন্তু মিটারে নিউট্রাল শো করছে না এবং গিয়ারের কোনো স্যাম্পল দেখাচ্ছে না। শুধু এটাই চেক করছে যে চেকিং গিয়ার সেন্সার। তো এটা আমরা আজকে সলভ করব। তো চলো দেখা যাক, গিয়ার প্রেশার সেন্সারটা আমরা খুলেছি এবং খোলার পর দেখছি এটাতে একটা ওয়্যার কাটা আছে। এই যে গিয়ার প্রেশার সেন্সার, এই যে এটা হচ্ছে গিয়ার প্রেশার সেন্সার। তো এর কাভারটা খুললাম এবং কাভারটা খোলার পর দেখছি এখানে একটা ওয়্যার কেটে আছে। তো এটা আমরা জুড়ে দেব এবং এটা জোড়ার পর দেখব এই প্রবলেমটা সলভ হচ্ছে নাকি। গাইস চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। নিচে একটা ওয়ারিং দেখছো, বাদামি আর কালারের যে ওয়ারিংটা আছে এটা কেটে গেছে। তো যাই হোক, কোনো রকম কেটে গেছে ওয়ারিংটা। তো এই ওয়ারিংটা জুড়ে দেওয়ার পর আমরা মিটারের প্রবলেমটা সলভ হচ্ছে তাই নাকি এটা সলভ ভিডিও তোমাদেরকে দেখাও। তো গাইস জুড়ে দেওয়া কমপ্লিট পর দেখতে পাচ্ছ তোমরা এর গিয়ার এবং নিউট্রাল দুটোই শো করছে। তো দেখছো ফার্স্ট গিয়ারে পড়ে আছে গাড়ি। তো এখন এর নিউট্রাল করে দেখব। গাইস এটা নিউট্রাল শো হচ্ছে। তো গাইস এর প্রবলেমটা সলভ হয়ে গেছে, ওটা ওয়ারিংটা কোনো কারণবশত কেটে গেছিলো। এরকম ছোটো ভিডিও পেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এই গাড়িটা তো প্রবলেম সলভ হয়ে গেছে। তো আমাদের কোনো যদি কিছু হেল্পফুল থাকে তাহলে আমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।